আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপারমেন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে নর্মাল হোয়াটসঅ্যাপকে বেটা হোয়াটসঅ্যাপে আনতে হয়। বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপ যদি নর্মাল হয়ে থাকে তাহলে আপনি তাকে খুব সহজে বেটা হোয়াটসঅ্যাপে কনভার্ট করতে পারবেন, বেটা হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে নর্মাল হোয়াটসঅ্যাপ এবং বেটা হোয়াটসঅ্যাপ এই দুটি হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্য কী। বন্ধুরা, নর্মাল হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় হোয়াটসঅ্যাপ টিম থেকে নতুন যে আপডেটগুলি, নতুন যে ফিচার্সগুলি লঞ্চ করে সেই ফিচার্সগুলি কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি আসে না। কিন্তু বেটা হোয়াটসঅ্যাপ ইউজ করলে আপনি ওই সমস্ত আপডেট, ওই সমস্ত ফিচার কোলি সবার আগে আপনি পেয়ে যাবেন, এবং তা থেকে কিন্তু আপনি প্রচুর সুবিধা পাবেন এবং আপনার অনেক উপকার হবে। এখান থেকে যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিই তাহলে কিন্তু এখানে দেখুন সার্চ বক্সে যদি হোয়াটসঅ্যাপ লিখে দিই, আমার কিন্তু এই হোয়াটসঅ্যাপটি নর্মাল হোয়াটসঅ্যাপ। এবং এই হোয়াটসঅ্যাপটি আপডেট দেওয়ার পরেও নতুন নতুন যে ফিচার্সগুলি আসবে সেই ফিচার্সগুলি কিন্তু অনেক লেট আমি পাবো। এবং আপনারা যদি এরকম নর্মাল হোয়াটসঅ্যাপ থাকে আপনারা কিন্তু অনেক লেটে ওই ফিচার্সগুলি পাবেন। যদি আপনি এই হোয়াটসঅ্যাপটি বেটা হোয়াটসঅ্যাপে কনভার্ট করতে পারেন, যদি বেটা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আপডেটগুলি পেয়ে যাবেন এবং এ থেকে আপনি অনেক সুবিধা পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বেটা হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথমে আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করে দেবেন। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়ে দেওয়ার পর এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে আপনাকে লিখতে হবে হোয়াটসঅ্যাপ, WHATSAPP হোয়াটসঅ্যাপ, তারপরে BETA হোয়াটসঅ্যাপ বেটা, TESTER JOIN হোয়াটসঅ্যাপ বেটা টেস্টার জয়েন লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন। তাহলে ঠিক এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে প্রথম যে সাইট পেয়ে যাবেন, প্রথম যে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে দেবেন। তারপর ঠিক এরকম একটা সাইটে নিয়ে আসবে, এখান থেকে রিফ্রেশ করে নেবেন একবার, উপর থেকে নিজের দিকে টান দেবেন, তাহলে কিন্তু এই পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবং এরকম একটা সাইটে নিয়ে আসবে। এবং এখান থেকে বিকম এ টেস্টার একটি সেটিংস পেয়ে যাবেন, এই সেটিংসে ক্লিক করে দেবেন। বিকম এ টেস্টার সেটিংস ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে আসলেই ডাউনলোড ইট অন গুগল প্লে একটি সেটিংস পেয়ে যাবেন, গুগল প্লেতে টাচ করে দেবেন। গুগল প্লেতে টাচ করলেই কিন্তু এরকম একটি সেটিংস নিয়ে আসবে এবং আমার নর্মাল হোয়াটসঅ্যাপটি এখন বেটাতে কনভার্ট করে ফেলবো। আপনার যদি আপডেট চাই অবশ্যই আপডেট ক্লিক করে দেবেন। আপডেটে ক্লিক করলে কিন্তু আপনার নর্মাল হোয়াটসঅ্যাপটি বেটাতে কনভার্ট হয়ে যাবে এবং আজকের পর থেকে ঠিক এরকম করি নর্মাল হোয়াটসঅ্যাপকে আপনার বেটাতে কনভার্ট করতে পারবেন, বেটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এবং সবার আগে, সবার প্রথমে আপনি আপডেটগুলি, ফিচার্সগুলি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম করে নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে বেটা হোয়াটসঅ্যাপে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করব ভিডিওটি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও থেকে আপনারা অজানা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এরকমই ইন্টারেস্টিং অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলি পেতে সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবেন।